যারা এই প্রতিযোগিতার স্থানে অংশগ্রহণ করে সবাইকে সম্মানমূলক পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ তাই আমরা অনুষ্ঠান শেষ না করে আমরা কে ওইখান থেকে যাব না আজকে ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল থেকে যারা এই ক্রীড়াতে অংশগ্রহণ করেছেন নলুয়াই নয়নের দুইটা স্কুল একটা হয়েছে আফালকাঠি যে মাধ্যমিক বিদ্যালয় আর একটা রয়েছে আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় এতে এক নম্বর প্রথম স্থান অধিকার করেছেন রুহান মিরিধা একম স্থান অধিকার করেছেন সে নাম্বার পেয়েছে 25 বলুন আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে তামিম ইসলাম দ্বিতীয় স্থান করেছে তামিম ইসলাম আফালকাঠি যে মাধ্যমিক বিদ্যালয় এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন ইয়াসিন গাজী আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় এরপরে মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা নলিয়ানে দুইটা মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন একটা হলো চরকাদরিয়া সালিয়া আলী মাদ্রাসা আর একটা হয়েছে নলুয়া কাদরিয়া দাখিল মাদ্রাসা তো এতে একম স্থান অধিকার করেছেন হ্যাঁ প্রথম স্থান অধিকার করেছেন সাইম মোহাম্মদ সাইম সে নাম্বার পেয়েছে 26 দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুশফিকুর রহমান সে নাম্বার পেয়েছে 25 তৃতীয় স্থান অধিকার করেছেন আবদুল্লাহ আলী মাদ্রাসা এই তিনজন আর নলিয়ায় দুইটা মাদ্রাসা রয়েছে একটা হচ্ছে দিয়া সাফলাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আর হচ্ছে আফালকাঠি শামসুল হক তালুকদার কারিমে একরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতে প্রথম স্থান অধিকার করেছেন সাব্বির আহমেদ আফালকাঠি হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলিফ খান সাফলাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছেন গোলাম মাওলা আফালকাঠি হাফিজিয়া মাদ্রাসা এবারে সঙ্গীত প্রতিযোগিতায় স্কুল থেকে যারা অংশগ্রহণ করেছেন এর ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুহান মিরিধা আফালকাঠি যে মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছেন রোমান মে আফালকাঠি যে মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সিয়াম আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় এরপরে আলিয়া মাদ্রাসা থেকে যারা অংশগ্রহণ করেছেন এর ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ফকির চরগাজালিয়া আলী সালিয়া আলিম মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাজিদ হোসেন নলুয়া কাদরিয়া মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইম গাজী নলুয়া কাদরিয়া দাখিল মাদ্রাসা এরপরে দুইটা হেফজখানা যে রয়েছে এই দুই হেফজখানার মাদ্রাসা থেকে যারা অংশগ্রহণ করেছেন এ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলিফ খান সাফলাখালী হাফিজিয়া মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মশিউর রহমান সাফলাখালী হাফিজিয়া মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহিউদ্দিন আফালকাঠি হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এদেরকে আমরা এখানে দেখতেছেন প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার রয়েছে এবং সান্ত্বনামূলক পুরস্কার সবার জন্য রাখা হয়েছে ইনশাআল্লাহ সবাই পুরস্কার নিয়ে আমরা বাড়ি যাব এখন আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণীয় রয়েছে ইসলামী সঙ্গীত শিল্পীরা রয়েছে আমাদের মাঝে এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ শুনবো
শোনার পরে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সবাই পুরস্কার নিয়ে বাড়ি যাব আলহামদুলিল্লাহ আচ্ছা সংগীতের পর দেব এই সময় মানে সান্তনামূলক পুরস্কার কিন্তু এই যে এখানে প্রথম স্থান অধিকার করেছেন 6 জন দ্বিতীয় স্থান অধিকার করেছেন 6 জন তৃতীয় স্থান অধিকার করেছেন 6 জন এই 318 জনকে আমরা এখন দিয়ে দিই কেমন এখন দিয়ে দেব আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের আকাশন কলরবের শিল্পী গোষ্ঠী আসছে প্রদীপ শিল্পী গোষ্ঠী আসছে এবং তরুণ কাফেলা শিল্পী গোষ্ঠী আসছেন আমরা সবাই শুনব কি শুনব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন তাহলে আমরা কিরাতে যারা এক নম্বর হয়েছে হাফিজিয়া মাদ্রাসা চলবে আসেন তাড়াতাড়ি চলে আসবেন আমাদের আজকের মেহমান একটু আমাদের মঞ্চে আসুক তারপর আমরা দিতেছি আমরা বসি সামনে তো চেয়ার খালি আছে চেয়ারে সবাই বসে যাই দাঁড়িয়ে না থেকে চেয়ার অনেকটা ওই চেয়ার বিছিয়ে দাও মুরব্বীরা দাঁড়াই থাকলে আমাকে কষ্ট লাগে না এই জন্য আপনি একটু মেহরবানি করে বসেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গীত শিল্পীরা এখনই শুরু করবে আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গীত প্রতিযোগিতায় আমাদের মাঝ থেকে পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ শিয়াম আমার ছোট ভাই অনেক সকালবেলা আসছে আলহামদুলিল্লাহ আরো যেন আমরা সুন্দরভাবে পুরস্কার নিতে পারি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমাদের সঙ্গে শুরু হবে আর আমরা তো বাড়ির কাছেই আমরা ইনশাল্লাহ পরে নেব শুনেন যারা অংশগ্রহণ করেছি আমরা যারা আজকে প্রাইজ পাইনি অসুবিধা নেই আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে আর তার থেকে বড় কথা হলো পুরস্কার পাওয়া বড় কথা নয় আপনারা এখানে অংশগ্রহণ করেছেন এটাই বড় কথা তাই না ছোট বন্ধুরা মন খারাপ করার কিছু নেই আপনারা হয়তো এইবার হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো পাননি আপনারা চালিয়ে যান ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবেন বুঝতে পারছেন কেউ মনে কষ্ট নেবেন না আমি জানি এখানে আপনারা সবাই অনেক কষ্ট করে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো কেউ মনে কষ্ট নেবেন না এর পরেবার অংশগ্রহণ করবেন আশা করা যায় আপনাদেরকে আমরা পরেও সন্তুষ্ট করতে পারবো ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সকলে এখানে থাকবেন এখনই আমাদের এখানে আজকের মূল আকর্ষণ আজকের চমকার আয়োজন ইসলামী শাস্তির সন্ধ্যা শুরু হবে কেউ নড়াচড়া করবেন না সকলেই এখন আমাদের একটা সুন্দর মুহূর্ত উপভোগ করবে আচ্ছা আপনাদের ভিতরে যদি কারো টাকা হারিয়ে থাকে তাহলে আপনারা ওই টেবিল থেকে তথ্য দিয়ে টাকাটা নিয়ে যাবেন কিছু টাকা পাওয়া গেছে যদি কারো টাকা হারিয়ে থাকে তথ্য প্রমাণ দিয়ে সেখান থেকে নিয়ে যাবেন যে পিছনে টেবিলটা আছে অফিসের সামনে ওখান থেকে নিয়ে যাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই ভিতরের সাউন্ডটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই রিভার দেন সুবহানাল্লাহ
الحمد لله الله أكبر প্রিয়তা শব্দ যন্ত্র পরীক্ষা করা হচ্ছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে আমাদের সংগীত অনুষ্ঠান শুরু হবে তো শব্দ যন্ত্র পরীক্ষা করার জন্য আপনাদের কাছ থেকে সময়ের অনুমতি নিচ্ছি যদি একটু সময় দেন তাহলে আমরা সাউন্ড সিস্টেমটা পরীক্ষা করে নিতে পারি সময় দেওয়া যাবে সবাই বলতেছে না সময় দেওয়া যাবে আলহামদুলিল্লাহ ভাই রিভাব দেই রিভাব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শব্দ যন্ত্র পরীক্ষা করা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 8 নং নলুয়া ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় আজকের বিশেষ আকর্ষণ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মোহাম্মদ সাব্বির হোসাইন হাফেজ আসাদুজ্জামান এম এ সাইদ আহমদ মোহাম্মদ জাকারিয়া গোলাম রব্বি হাফেজ গোলাম মাওলা রবিউল ইসলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভাই ডিলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 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 এই মাইক্রোফোনের সাউন্ডটা ঠিক করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আমরা সামনে আছি মেহমান যারা আছে সামনে বসি হুজুর সামনে বসি আছেন মেহমান সামনে আছে মেহমান সামনে আছে الحمد لله الحمد لله Hello. Hello, sir. Hello. Hello. الحمد لله بسم الله الرحمن الرحيم شروع করছি পরম করুণাময় ও অশেষ মেহেরবান এক আল্লাহর নামে যিনি পৃথিবী নামক এই গ্রহটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জিন এবং মানব জাতিকে বসবাসের উপযুক্ত করে দিয়েছে তিনি দিয়েছেন জীবন চলার পথে কিছু সংবিধান জীবন বিধান হিসাবে ইসলামের পরিধি ব্যাপক ও সর্বব্যাপী জীবন ও জগতের এমন কোন দিক নেই যার নির্দেশনা এর মধ্যে উপস্থিত নেই জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ইসলামের পথ মত সাহিত্য ও সংস্কৃতি এক অপরিহার্য বিষয় সংস্কৃতি মানব জীবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক নয়া সংস্কৃতির নির্মাতা তারই ধারাবাহিকতায় প্রায় দেড় হাজার বছর পরেও যখন পৃথিবীর সমস্ত মানুষ ভুলে যাচ্ছে তাদের ঈমান ভুলে যাচ্ছে তাদের আকীদা ভুলে যাচ্ছে তাদের বিশ্বাস চেতনা হারিয়ে ফেলছে তাদের নীতি নৈতিকতা ঠিক এমনই এক মুহূর্তে মানুষের দ্বার প্রান্তে সুস্থ সংস্কৃতির আওয়াজ পৌঁছে দিতে আজান তুললেন একজন মুয়াজ্জিন তিনি আর কেউ নন আপনার আমার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তিনি পথ হারা মানুষকে তিনি পথ ভোলা মানুষকে সুরের মাধ্যমে আহ্বান করলেন আল্লাহর পথে তিনি মানুষকে আহ্বান করলেন সুরে সুরে সুস্থ সংস্কৃতির পথে তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আফালকাঠি এই ময়দানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই পবিত্র কালামে হাকিয়ার তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুরুটি পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান মঞ্চে আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا
আমাদের 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 عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. السلام عليكم. الحمد لله. ما شاء الله. جزاك الله. الحمد لله. অনুষ্ঠানের শুরুতে একটি হামদে বাড়ি তালা নিয়ে মঞ্চ আছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য এম এ সাইদ আহমদ মঞ্চ আহ্বান জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য এম এ সাইদ আহমদ السلام عليكم ورحمة الله وبركاته কি আমার সাথে রাগ করছেন সবাই না সালামের উত্তর তো সবার কাছ থেকে পেলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা করছি জিকির তব প্রেমে করছি জিকির তব নামে হয়ে পাগল পারা আল্লাহ 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 সবাই আমার সাথে বলবেন আল্লাহ 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 মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা করছি জিকির তব নামে করছি জিকির তব নামে হয়ে পাগল পারা আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ গহীন বনে আছে জানি হরেক রকম প্রাণী
সবার নিকট তুমি দিন রজনী গহীন বনে আছে জানি হরেক রকম পানি পাঠাও রিজিক সবার নিকট তুমি দিন রজনী তব দয়ার সাগরেতে ডুবে আছি মোরা আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা করছি জিকির তব নামে করছি জিকির তব নামে হয়ে পাগল পারা আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ গভীর রাতে ডাকার মতো ডাকলে তোমায় প্রভু প্রস্তুতি সদা সারা দিতে হয় না দেরি কবু গভীর রাতে ডাকার মতো ডাকলে তোমায় প্রভু প্রস্তুতি সদা সারা দিতে হয় না দেরি কবু তোমার মতো এত আপন আর কোথা পাবো মোরা আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা মাওলা তোমার রহমার করুণায় এই পৃথিবী ভরা করছি জিকির তব নামে করছি জিকির তব নামে হয়ে পাগল পারা আল্লাহ আল্লাহু আল্লাহু 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 আল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে আমরা যাদের শুনে মুগ্ধ হব ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য এম এ সাইদ আহমদ ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য মোহাম্মদ ফাহিম আল হাসান ইসলামিক সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য মোহাম্মদ সাব্বির আহমদ আরো থাকছেন মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আসাদুজ্জামান আল আমিন মোহাম্মদ গোলাম রব্বি আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ লোকমান হোসাইন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এখন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ সাব্বির আহমদ ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য মোহাম্মদ সাব্বির আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন সবাই আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মদিনা 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 যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রোজা মদিনা 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 মদিনা
Madina, 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 tumari premite mon holo je diwana, jete jai tumari roza Madina, Rasule Arabi tumi alur Rabbi, tumari premite mon holo eshabi, Rasule Arabi tumi alur Rabbi. তোমারই প্রেমে সিজন হলো এসবে ও গো প্রিয় তুমি আমার আশার আলো গো প্রিয় তুমি আমার আশার আলো সারা জনম তোমায় বেশি যাব ভালো মদিনা 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 জিতে চাই তোমারই রোজা মদিনা তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা জিতে চাই তোমারই রোজা মদিনা তোমারই পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমারে পরশে উজালায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ তোমার নামের দরুদ জপি সারা বেলা তোমার নামের দরুদ জপি সারা বেলা ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কমলিওয়ালা মদিনা 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 জিতে চাই তোমারই রোজা মদিনা তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা জিতে চাই তোমারই রোজা মদিনা 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 তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারই রোজা মদিনা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সংগীত কেমন লাগতেছে মাশাআল্লাহ এমনি ভাবে ঠান্ডা সংগীত চলবে না একটু গরম হবে গরম আলহামদুলিল্লাহ গরম সারা দুনিয়া আলহামদুলিল্লাহ এরপর তো একটি জাগরণের সংগীত নিয়ে মঞ্চ আসছেন মোহাম্মদ ফাহিম আল হাসান একটি জাগরণের সংগীত নিয়ে মঞ্চ আসছেন ইসলামিক সংস্কৃতির সংগঠন কলকাতার অন্যতম সদস্য মোহাম্মদ ফাহিম আল হাসান Hello.
الحمد لله هلو هلو جي هلو 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 جي هلو 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 جي هلو 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 جي هلو 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 جي هلو 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 جي هلو الحمد لله জাগরণীয় সংগীত নিয়ে মঞ্চে আসছেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য মোহাম্মদ ফাহিম আল হাসান মোহাম্মদ ফাহিম আল হাসান السلام عليكم ورحمة الله وبركاته شبابي بحلو أحسن الحمد لله أمي بحلو أحسن دشتا نويت كارو بابير فيتا করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা এদেশের মাটি থেকে গছের মাটি সুরে সুরে জীবন করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যে দেশের আকাশেতে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপেটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আর্জি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আর্জি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই তাই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই তাই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো
বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী মাদের দুঃখের সময় ইহুদি রাজন সেজে কান্দে ওরা ভোটের সময় ঠিক কিনা ওরা নয় বন্ধু দেশের সাথী মাদের দুঃখের সময় ইহুদি রাজন সেজে কান্দে ওরা ভোটের সময় মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোটা মমতায় উতলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোটা দেশ জাতির শত্রু ওরা এদেশ হতে ওদের হটা দেশ জাতির শত্রু ওরা এদেশ হতে ওদের হটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ কেমন লেগেছে আপনাদের কাছে জাগরের সংগীত এ পর্যায়ে মঞ্চে আসেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন তরুণ কাফেলার অন্যতম সদস্য আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ শিশু শিল্পী মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ মহিউদ্দিন মাইক্রোফোন আরেকটা দেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নূরে মুজাসসাম নাওলা গো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ ও সালাম তোমার নূরে পয়দা হলো দুনিয়া কামেল মোমেন্ট হয় না তত কোন সব
سلام تمار پریمی پوری مورا درود و سلام تمار نوری پیدا ہلو دنیا تمام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ما شاء الله جزاك الله الحمد لله কেমন লাগছে আজকের সংগীত الحمد لله ইতিমধ্যে আমাদের শিশু শিল্পীদের শুনে মুগ্ধ হয়ে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ নেসারউদ্দিন তিনি শিশু শিল্পীদেরকে 500 টাকা হাদিয়া প্রদান করেছেন সকলে বলি الحمد لله ما شاء الله جزاك الله এবার যাচ্ছে মরমী সংগীত শুনবো আর মরমী সংগীত নিয়ে মঞ্চে আসছেন তরুণ কাফেলা শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পী মোহাম্মদ গোলাম ভক্তি মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ গোলাম ভক্তি আসসালামু আলাইকুম এমন আন্দরে গুরু ই করে না বুঝছেন দেখছেন কি খারাপ এর খারাপ এই এই সব করবে সব সভাপতি হইছে আর থামেন থামেন দেখতেছেন না তো সিধে এই করবে আলহামদুলিল্লাহ সঙ্গীত চলবে আলহামদুলিল্লাহ মঞ্চে আবার আহ্বান জানাচ্ছি
তরুণ কাফেলা শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পী মোহাম্মদ গোলাম রব্বি السلام عليكم ورحمة الله وبركاته হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ সৃষ্টি অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে ভয়ে চলে যার নানা হয় অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে ভয়ে চলে যার নানা আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভু প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ চলবে কি আরো কিছু খুব এ পর্যায়ে ইসলামের সঙ্গীত নিয়ে মঞ্চ আছেন ইসলামের সঙ্গীত নিয়ে মঞ্চ আছেন এম এস সাইদ আহমদ ও সাব্বির আহমদ যৌথ সঙ্গীত নিয়ে মঞ্চ আছেন এম এ সাইদ আহমদ ও সাব্বির আহমদ আলহামদুলিল্লাহ সবাই তো আমার সাথে গাইতে পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা আমরা বলবো ইসকে নবী আপনারা জিন্দাবাদ বলতে পারবেন তো ইনশাল্লাহ
আমি কেমনে দেব ওই দুঃখিনী মা
বাংলাদেশ যেই দেশের মাটিতে ঘুমিয়ে আছে শত শত হাজারো পীরাউলিয়া পূর্ণভূমির দেশ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ যেই মাটিতে ঘুমিয়ে আছে শাহ জালাল শাহ পরাণ শাহ মখদুম এটা এমনই এক দেশ পীরাউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরাণের বাংলাদেশ শাহ মখদুমের বাংলাদেশ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ
ইসহাক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ নেজার আহমদের বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ এমনই এক সংগীত নিয়ে মঞ্চে আগমন করেছি প্রদীপ শিল্প গোষ্ঠীর অন্যতম সদস্য এম এ সাইদ আহমদ আহ্বান জানাচ্ছি এম এ সাইদ আহমদ السلام عليكم ورحمة الله وبركاته پیر اولیاء بنگلادیش اولیاء اللہ بنگلادیش پیر اولیاء بنگلادیش اولیاء اللہ بنگلادیش 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 پیر زاکر بنگلادیش 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 فضل کریم بنگلادیش 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 رضاول کریم بنگلادیش فیضل کریم بنگلادیش پیر اولیاء بنگلادیش اولیاء اللہ بنگلادیش پیر اولیاء بنگلادیش اولیاء اللہ بنگلادیش 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 پیر ثاقب بنگلادیش 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 فضل کریم بنگلادیش 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 رضاول کریم بنگلادیش 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 فیضل کریم بنگلادیش Bangladesh, 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 Peer Thaqir Bangladesh, 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 Fazlul Kareem Bangladesh, 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 Rezaul Kareem Bangladesh, 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 Fazlul Kareem Bangladesh. সকল জঙ্গলে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান্নামে ঠিকানা সকল জঙ্গলে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান্নামে ঠিকানা সকল জঙ্গলে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান্নামে ঠিকানা মানতে হবে শুনতে হবে নয় চলে যাও তেরে দেশ পীর আউলিয়ার বাংলাদেশ ওলিয়ার বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ ওলিয়ার বাংলাদেশ 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 পীর সাকের বাংলাদেশ 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 ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জাউর করিমের বাংলাদেশ 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 ফজলুল করিমের বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ ওলিয়ার বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ ওলিয়ার বাংলাদেশ মন্দর মত বদনিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ করি লুটে খাওয়া চলবে না ঠিক না মন্দর মত বদনিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ করি লুটে খাওয়া চলবে না মন্দর মত বদনিয়ে
চলবে না আর কত চলবো না তুমি চলবে ধরে সাধুর দেশ হীর আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ হীর আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ 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 বীর সাকের বাংলাদেশ 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 ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের জাউর করিমের বাংলাদেশ 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 ফজলুল করিমের বাংলাদেশ বীর আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বীর আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বীর আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে একটি মায়ের সংগীত নিয়ে মঞ্চ আহ্বান জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য মোহাম্মদ সাব্বির আহমদ মোহাম্মদ সাব্বির আহমদ السلام عليكم ورحمة الله وبركاته আরো জোরে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঠিকানার পালকি জোরে চলে গেলে মা আমাছে তুমি ছাড়া আমি মাগো তুমি ছাড়া আমি মাগো থাকতে পারবো না কোথায় দিয়ে
السلام عليكم ورحمة الله আমার তাক যদি দানা পুরে যেতাম আমি তোর মদিনা আমার তাক যদি দানা পুরে যেতাম আমি তোর মদিনা ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মক্কা মদিনায় আমার তাক যদি দানা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমরা মদিনা কে কে যেতে চাই একটু হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ তাআলা সকলকে মদিনায় যাওয়ার কথা সুযোগ করে দেন সকলে বলি আমিন এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি তরুণ কাফেলা শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পী মোহাম্মদ তানভীর মাহমুদ মোহাম্মদ তানভীর মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে ছমর খানা যদি হয় বিত্ত নয় দম্পতি তাদের আত্মা খানা কি হবে ছাত্র সেজে চুমুকে ছমর খানা যদি হয় বিত্ত নয় দম্পতি তাদের আত্মা খানা এর ছেড়ে মরাই ভালো দেখছে রে যাই ভালো এর ছেড়ে মরাই ভালো দেখ
ছেড়ে যাই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামে বোঝা হয়ে দাঁড়াবে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে যুবক নামে বোঝা হয়ে দাঁড়াবে যেখানে মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি হয়ে করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি হয়ে করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর খুলিয়ে রাজপাল করুন দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘর খুলিয়ে রাজপাল করুন দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক প্রয়োজন এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক প্রয়োজন দিয়ে দাও অভিনয় জীবনটাকে দিয়ে দাও কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম বাজের এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজের এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি দেই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি দেই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কিভাবে জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে চলবে কি আর কিছুক্ষণ নাকি বন্ধ করে দেব আলহামদুলিল্লাহ এ পর্যায়ে একটি হাত দুপাচ্ছি এম এ সাইদ আহমদ ও সফির আহমদ
একটি চৌর্থ সঙ্গীত নিয়ে মঞ্চ আহ্বান জানাচ্ছি সাব্বির আহমদ ও এম এস সাইদ আহমদ। হ্যাঁ বলছি শুধু সেই প্রেমের ফসল শুকনো মরুভূমিতে দাও তোমার প্রেমের জল উভয় জাহানে চাই শুধু সেই প্রেমের ফসল হৃদয় কুড়ো জ্বালা করে দাও দূর করে জ্বালা এমন শুধু তোমার প্রেমে থাকে জুতা সবাই একটি নামের সুর সে সুরের তরঙ্গে মন যায় ছোট বহুদূর প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর সে সুরের তরঙ্গে মন যায় ছোট বহুদূর ঘুমন্ত হৃদয়ে মোবারক স্রোত যায় বয়ে ভালোবাসার পরম সুখে মুখে উঠে আল্লাহ তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মরুদুধু এই গলতে দাপরিয়ে তোমার প্রেমের মালা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 খারাপ লাগতেছে আপনাদের ঘুম পাচ্ছে আপনাদের চলবে কি আরো কিছুক্ষণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোরা হইলাম ঘুরে সেললাম নাকি পারবে কোনদিন কথা কয় না সবাই পারবে হগল দেশে মগতে নে তোরা চিনলি না হায় হায় বরিশাল্লা মানু মোরা ডর দেহস না হগল দেশে মগতে নে তোরা চিনলি না সবাই আমার সাথে বলবে ঠিক আছে বরিশাল্লা মানু মোরা ডর দেহস না হগল দেশে মগতে নে তোরা চিনলি না হায় হায় বরিশাল্লা মানু মোরা মোগল
মাশাআল্লাহ জাযাকাল্লাহ থ্যাংক ইউ এম এ সাইদ আহমদকে একটি আঞ্চলিক গান দিয়ে আঞ্চলিক ইসলামী সংগীত দিয়ে আমাদের সকলের মনোরঞ্জন করার জন্য কি ঠিক কি না আপনাদের কাছে কেমন লেগেছে সংগীতটি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে মঞ্চ আহ্বান জানাচ্ছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম শিল্পী মোহাম্মদ ফাহিম আল হাসান আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ফাহিম আল হাসান Thank you.
আমাদের পরিচয় কি মুসলমান আমরা কার উম্মত রাসূলের উম্মত আমাদের কলিজায় কে আছেন এখন পরিবেশন করছি নাতে রাসূল কলিজায় মুহাম্মদ কলিজায় কে সবাই আওয়াজ দিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা সেথায় তোরা কেউ দিস না সহ্য করার যে ক্ষমতা না প্রাণের যে রাসূল আপন তার দরে পড়ি কাঁপন প্রাণের যে রাসূল আপন তার দরে পড়ি কাঁপন রাসূলের চেয়ে দামি হয় না কিছু এই দুনিয়ায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা সবাই মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজা যে নবীর আগমনী সম্বাদে কেঁপেছে জাহেলি সমাজ হেদায়েত পেয়েছে লাখো গাফেল করেছে ইমানের তাজ যে নবীর আগমনী সম্বাদে কেঁপেছে জাহেলি সমাজ হেদায়েত পেয়েছে লাখো গাফেল করেছে ইমানের তাজ ও নামে কি করে দিস অপবাদ স্বার্থবিহীন যে ছিল ধরাই মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায় মদিনার ফুল ফুটে আছে কোটি মুমিনের কলিজায় একটা হবে একটা হবে এখন সাহাবাদার নিয়ে কাদের নিয়ে দিন কায়েমে লুচুনিশানে রয়েছে যাদের নাম লেখা দিন কায়েমে লুচুনিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হল যারা নবী পরশে ধন্য হল যারা নবী পরশে সেই হল সাহাবা আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা السلام 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 سهبا السلام سهبا খন্দকে খায় বারে আহুদে বদরে সেই রক্তের ঘ্রাণা জোহার দজলা পুরাতের ঝিলামের প্রান্তে হেউ দোলে আজলা দরিয়া খন্দকে খায় বারে আহুদে বদরে সেই রক্তের ঘ্রাণা জোহা দজলা পুরাতের ঝিলামের প্রান্তে হেউ দোলে আজলা দরিয়া প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা তোমাদের দেয় তারা মারহাবা
السلام 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 سهبا السلام سهبا جوجي جوجي اسلام উত্থানে পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বিঁধেছে যুগে যুগে ইসলাম উত্থানে পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তার হাতে বিঁধেছে ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ ধন্য রাসূলের সাহাবা আসসালাম 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 সাহাবা আসসালাম সাহাবা তিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা তিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত মঞ্চ আয়োজন করছি তরুণ কাফেলা শিল্পগোষ্ঠীর অন্যতম সদস্য মোহাম্মদ মাহমুদকে মঞ্চ আয়োজন করছি তরুণ কাফেলা শিল্পগোষ্ঠীর অন্যতম শিল্পী মোহাম্মদ মাহমুদকে السلام عليكم ورحمة الله وبركاته او جس کے لئے محفل کون عین سجی ہے پھر جو سے بڑی جس کے وسیلے سے بنی ہے او جس کے لئے محفل کون عین سجی ہے پھر جو سے بڑی جس کے وسیلے سے بنی ہے او ہاشم مکی او ہاشم مکی بدن علم و ربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی میرا نبی احمد بمحمد لولي ختم رسول ہے مخدوم مربی ہے وہی والی
ورحمة الله وبركاته. ما شاء الله جزاك الله. كمان এবার যে মঞ্চে আহ্বান জানাচ্ছি আরো একজন শিশু শিল্পী তরুণ কাফেলা শিল্প গোষ্ঠীর শিশু শিল্পী মোহাম্মদ গোলাম মাওলা মোহাম্মদ গোলাম মাওলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার নামে গান গাইয়া যাই মাঝি পালু রাইয়া নদীয়াই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাইয়া যাই মাঝি পালু রাইয়া নদীয়াই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমার গঙ্গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাইয়া যায় মাঝে পালর নদীয় ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুণতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুণতা সাজে ফুলে ফলে দক্ষিণে হাওয়া সুরে সুরে তোমার গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাইয়া যাই মাঝি পালু রাইয়া নদীয়াই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার যে আরো একটি শিশু শিল্পীর সঙ্গচ্ছন্দ মঞ্চে আহ্বান জানাচ্ছি শিশু শিল্পী মোহাম্মদ আলিফ গাজী মোহাম্মদ আলিফ গাজী মাত্র 50 টাকা না 50 টাকা আছে 300 টাকা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোনটা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন কোথায় জানি আছে আমারও
তৈরি সাজা কাফর জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাধায় আছে কোন ছেকে আগাটে কোন মসজিদে লঙ্গ বেশোয়া বিশেষ কাটে আমার তরি বাধায় আছে কোন ছেকে আগাটে কোন মসজিদে লঙ্গ বেশোয়া বিশেষ কাটে কখন কোতে করবে দাফন আমার সাজন কখন কোতে করবে দাফন আমার সাজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কখন কোথায় কোন বাতাসে দুলছে বাঁশের জান কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কখন কোথায় কোন বাতাসে দুলছে বাঁশের জান কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোথায় জানি বর যাত্রী আছে রে চারজন কোথায় জানি বর যাত্রী আসির চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় জানি আছে আমার জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন সেই সন্ধ্যা থেকে রাত্র 9টা বেজে গেছে আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে রাত্র বেশি গভীর করা যাবে না এক এক করে আমাদের সঙ্গীত অনুষ্ঠান আমরা উপভোগ করেছি এ পর্যায়ে আমরা ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্য নলুয়া শাখার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরণ্য শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করে আপনাদের উপভোগ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকল শিল্পীদের জন্য মন প্রাণ খুলে দোয়া করব যাতে আল্লাহ তাআলা কণ্ঠ ছেড়ে যে আল্লাহ তাআলা আমাদের কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠ দিয়ে আমরা যেন আল্লাহ পাকের গুণগান গাইতে পারি খাস করে আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি আলহামদুলিল্লাহ
الحمد لله এবার যাও ইসলাম সংগীত নিয়ে আসছেন কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী মোহাম্মদ ফাইব ও কে এম সাব্বির আহমদ ও জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী এম এ সাইদ আহমদ এক এক করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে তো আমরা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকল কিছু সমাধান সব পবিত্র কালামে পাকের ভিতরে আছে না রাষ্ট্র চালাইতে হলে কোরআন অনুযায়ী চালাইতে হবে সাড়ে তিন হাত ভোটে সাড়ে তিন হাত ভোটে কিভাবে সাজাবো তা কোরআন অনুযায়ী চালাইতে হবে ঠিক না এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকল নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা যাহার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা যাহার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তবে দাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও তবে দাও চোখ রাখো কোরআনে সমাধান তো সমাধান শেষ পর্যায়ে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান আজকের সকালে এবং বিকালে যারা ইসলামী সংগীত ও পাঠ করেছে যারা থার্ড সেকেন্ড থার্ড হয়েছে পুরস্কার বিতরণ করবে খাস করে আপনাদের কাছে দোয়ার আবেদন করছি যাতে আল্লাহ পাক আমাদের আল্লাহর বাণী আল্লাহর গুণকৃত এভাবে সঙ্গীতের মাধ্যমে সুরের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বিশেষ করে আজকের আয়োজন ইসলামী ছাত্র আন্দোলন নলুয়া ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীলকে জানাচ্ছি মোবারকবাদ নলুয়া ইউনিয়নের সমস্ত মুরব্বিয়ানিকের আওয়াজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আমাদের অন্তরের আন্দোলন স্থল থেকে মোবারকবাদ বিশেষ করে যারা সাউন্ড সিস্টেমে এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ সকাল থেকে প্রায় দীর্ঘ রাত পর্যন্ত আমরা সকলে বসে আছি ধৈর্য ধারণ করে এজন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনুষ্ঠিত হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ সকাল থেকে যে সমস্ত বন্ধুরা ক্রাত হামদ নাচ গজল পরিবেশন করে আমাদেরকে মুগ্ধ করেছে সেই সমস্ত বন্ধুদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী অধিকারকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার আলহামদুলিল্লাহ শুরুতে আমি নাম ঘোষণা করছি ক্রাত প্রতিযোগিতা আলিয়া মাদ্রাসার প্রতিযোগীদের আলহামদুলিল্লাহ ক্রাত প্রতিযোগিতায় আলিয়া মাদ্রাসার প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাহিব মোহাম্মদ সাহিব আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাইদ তিনি নলুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা সকলে মোহাম্মদ সাইদকে মোবারকবাদ জানাচ্ছি মোহাম্মদ সাইদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের মুরব্বী জনাব হযরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি নলুয়া ইউনিয়ন শাখা ধন্যবাদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিকুর রহমান নলুয়া কাদিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ মুশফিকুর রহমানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নলুয়া ইউনিয়ন শাখা ধন্যবাদ তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ
চরগাজালিয়া সালিহিয়া আলী মাদ্রাসার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ শেখুল ইসলাম আক্কাস ও মাওলানা খলিলুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে ক্রাক প্রতিযোগিতা স্কুল স্কুলের প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুহান মেধা। মোহাম্মদ রুহান মেধা, রুহান মেধা তিনি আফালকাঠি যে এ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। রুহান মেধার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। ধন্যবাদ। স্কুলের ক্রাক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম ইসলাম। মোহাম্মদ তামিম ইসলাম, তামিমের পক্ষ থেকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইমরান। তামিম অংশগ্রহণ করেছেন আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের অনুষ্ঠানে। মঞ্চে আহ্বান আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইমরান। ইমরানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ মোস্তফা, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়া ইউনিয়ন শাখা। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন গাজী। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইয়াসিন গাজী। ইয়াসিন গাজী আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন নোয়া ইউনিয়ন শাখা। ধন্যবাদ। এ পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হিফজ বিভাগ, হিফজ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাব্বির আহমদ। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাব্বির আহমদ। তিনি অংশগ্রহণ করেছেন আফালকাঠি শামসুল হক তালুকদার কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেবকে। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলিফ খান। আলিফ খানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আলিফ খান শাফলাখালী দারুল হুদা নুরানী হাফিজিয়া মাদ্রাসা থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আলহামদুলিল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ গোলাম মাওলা। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ গোলাম মাওলা। তিনি আফালকাঠি শামসুল হক তালুকদার কারিমিয়া কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে অংশগ্রহণ করছেন। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ। ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত আলিয়া মাদ্রাসা বিভাগ। আলিয়া মাদ্রাসার প্রথম স্থান অধিকার করছেন মোহাম্মদ আব্দুল্লাহ ফকির। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আব্দুল্লাহ ফকির। তিনি চরগাজালিয়া সালিহিয়া আলিম মাদ্রাসা থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ মোস্তফা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাজিদ হোসেন। মোহাম্মদ সাজিদ নলুয়া কাদিয়া দাখিল মাদ্রাসা থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তার পক্ষ থেকে মোহাম্মদ সিয়াম আকর।
পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ধন্যবাদ তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাইম গাদী নলুয়া কাদিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করছে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মাসুম বিল্লাহ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ধন্যবাদ সংযুক্ত প্রতিযোগিতা ইসকু প্রথম স্থান অধিকার করছেন মোহাম্মদ রুহান মেধা রুহান মেধা আফালকাঠি জে এ মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণ করছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম আক্কাস ধন্যবাদ দ্বিতীয় স্থান অধিকার করেছেন তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রুবান মেয়ে আফালকাঠি জে এ মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ সিয়াম আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ সংগীত প্রতিযোগিতা হেপস বিভাগ হেপস বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরিফ খান মোহাম্মদ আরিফ খান শাপলাখালি দারুল হুদা নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসা আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফ খান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ মোস্তফা দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ মশিউর রহমান শাপলাখালি দারুল হুদা নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসা পুরস্কার তুলে দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম ধন্যবাদ তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন আফালকাঠি শামসুল হক তালুকদার কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে আবাদত অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও আরিফ বিল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে শেষ হলো আজকের অনুষ্ঠানের প্রতিযোগীদের পুরস্কার এ পর্যায়ে ইসলামী ছাত্র আন্দোলন নলুয়া ইউনিয়ন শাখা পুরস্কার তুলে দিচ্ছেন সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ বাইজিদ হোসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ জাহিদুল ইসলামের হাতে সদ্য সাবেক নলুয়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কিন্তু পুরস্কার পাই নাই বন্ধুরা তোমরাও নৈরাশ হয়ো না তোমাদের জন্য আছে সান্ত্বনা পুরস্কার তোমরা প্রত্যেকে যাওয়ার সময় তোমাদের প্রতিনিধিদের কাছ থেকে সান্ত্বনা পুরস্কার নিয়ে নেবে আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠান সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়ার মাধ্যমে এখন এর সমাপ্তি হতে যাচ্ছে করতেছেন মাওলানা আব্দুল্লাহ মোস্তফা ও মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান সাহেব اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله
আমরা এই বছরে নতুন ভাবে আমরা অনুষ্ঠান করেছি আমাদের যদি অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আগামীতে যেন আমরা আয়ের চেয়ে সুন্দরভাবে আপনাদের মাঝে অনুষ্ঠান করতে পারি এজন্য আমরা সকলেই দোয়া করব দিয়ে 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 দিনে 1 মিনিট লাগবে সবাইকে দিয়ে দাও সবাই সবাইকে দিয়ে দেন এখানে যারা রয়েছে ছাত্রদের ছাত্রদের সবাইকে যত ছাত্র রয়েছে সবাইকে দাও أستغفر الله ربي كل جنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي كل جنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي كل جنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين يا الله شكرا لك برجن الله جاك سخيل الله بشب كسو قبول منصور كريانا بل درد خما کرد صاف دو شرار مدين پوسيادا رب العالمين يا الله اپنے امدر خدمت و قبول منصور كريانا يا الله আপনার জমিনে আপনার دين قائم করার জন্য সাহাবায়ে কেরামের নমুনায় খিদমত করার তৌফিক দান করিয়া দেন আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলি maaf করিয়া দেন يا الله আমাদের দেশের ভিতর আপনার শান্তি করিয়া দেন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন আপনার গোলামি করার তৌফিক দান করিয়া দেন মাওলানা যখন দুনিয়া থেকে চিরবিদায় করে নেবেন মালিক মওয়াতের বিছানায় শুয়ায়া জবান থেকে বাহির করিয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা